এইখানে শুয়ে আছে, একটু শরীরটা ভালো না, ওই সকাল থেকে ওই জন্য এইরকম করে শুয়ে রয়েছে। দুধ খেতে এত ভালোবাসে, তো ওই যে গতকাল আমি চা বানাচ্ছিলাম, সে যেই দেখেছে ফ্রিজ থেকে দুধ বার করেছি, ব্যাস পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। তো একটু গরম করে পাতলা করেই দিয়েছি, জলের সাথে মিশিয়ে পাতলা করে দিয়েছি যাতে গ্যাস না হয়, তাতেও মনে হচ্ছে গ্যাস হয়ে গেছে। সকালে খেতে দিলাম, খেলো না, শুয়ে রয়েছে চুপচাপ। ও বেটু, বেটু মাম্মা, ও বেচু মাম্মা, বেচু মাম্মা, শরীর খারাপ, শরীর খারাপ, বেচু মাম্মার শরীর খারাপ। ভাতু খাবে না, খাবে না ভাতু? সারাটা দিন সারা ঘর মাতিয়ে রাখে, আর শরীর খারাপ হলে ঘর যেন একেবারে চুপচাপ নিস্তব্ধ। ও চুপচাপ তো, আমার বাড়িও চুপচাপ, কেমন যে লাগে কি বলবো, একেবারেই ভালো লাগে না। ও মা, ওঠো ওঠো, দেখি একটু পরে ঠিক হয় কি না, এখন এই 10টা মতো বাজে, সকাল থেকেই শুয়ে রয়েছে, এখন প্রায় 1টা মতো বাজে। এই যে ওপরে এসেছিল, তো ওপরে আবার ভাত নিয়ে এসেছি, ওই যে এখন খাচ্ছে। দুধ খেতে এত ভালোবাসে, এদিকে দুধ সহ্যই করতে পারে না, এখন দই দিয়ে ভাত মেখে দিয়েছি। যাই হোক, দেখছি খেয়ে নিচ্ছে, নাহলে তো টক দই একেবারেই খেতে চায় না। তাও আজকে দেখছি একটু বেলা, সকাল থেকে যেহেতু কিছুই খায়নি, সেই জন্য এখন প্রায় 1টা, হ্যাঁ প্রায় 1টা 15 মতো বাজে। তো ওই যে এখন খাচ্ছে আর কি, খেয়ে নাও, খেয়ে নাও মা, খেয়ে নাও, তো গুড বয়, গুড বয় আমার, খেয়ে নাও। ভালো ছেলে তো, দই দিয়ে ভাতু খায়, কত ভালো ছেলে, দেখবে পেটটা ঠিক হয়ে যাবে। এখন দই খেতে হয় জানো মনা, আর খাবে না, আর খাবে না, হয়ে গেল। ও যে বাবা, 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 বে মুখ ধুয়ে তারপরে আসবে, কি করছো, ওরে বাবা, কতবার যে এরকম করতে হয় আমার বেটুকে, তার ঠিক নেই। আর এবারে শুরু হলো উৎপাত, খাওয়া দাওয়া হয়ে গেছে, পেটু ভরে গেছে, আর কি চিন্তা, আমার মাম্মা খেয়ে নিলে আমার মুখে হাসি ফুটে যায়, মাম্মা না খেলে আমার মুখে আর হাসি থাকে না। দই ভাত খেয়েছো, আর মুখ ধুতে হবে না, হবে না, দই ভাত খেয়ে মুখ দিতে হবে না, এ মা লেগে আছে মুখে, এই তো মুখে লেগে আছে, দই লেগে আছে, ওরে বাবা রে, ওরে বাবা রে, আমার দুধ তো পচা রে, আমার দুধ তো পচা, আমার দুধ তো পচা, কেমন করে ছুঁয়ে আছে রে আমার দুধ তো পচা। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে আমার দুধ তো পচা, ওরে আমার দুধ তো পচা। আমার বেটু খেয়ে নিলে আমার আর কোনো চিন্তা থাকে না, না হলে আমার মনের মধ্যে অস্বস্তি করতে থাকে বেটু যতক্ষণ না খায়। যে ছেলে সকাল 10টা 10:30টার মধ্যে খেয়ে নেয়, সে যদি সারাদিন না খায় কেমন লাগে বলুন তো। যাই হোক, খেয়ে নিয়েছে, শান্তি। এবারে তুমি যা খুশি বদমাইশি করো, যা খুশি তাই করো, ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না। বদমাইশি না করলে সকাল থেকে ভালো লাগে? হ্যাঁ, সকাল থেকে চুপচাপ শুয়ে আছে, দে ও খেয়ে দে, জোর বেড়ে গেছে, সকাল থেকে তো নেতিয়ে পড়েছিলি, হ্যাঁ এখন জোর বেড়ে গেল খাওয়া দাওয়া করে, কিছুতেই আমাকে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিতে দিচ্ছে না, ঠান্ডা লাগছে, তার মধ্যে দিতেই দিচ্ছে না, নিতেই দিচ্ছে না,
কি বলবো, দুষ্টু ছেলে, ছ্যা, দেখুন দেখুন অবস্থা, কিছুতেই দেবে না, ভালো বদমাইশি শুরু করেছে, এখন এটার পেছনে পড়লি আবার, দেখুন দেখুন অবস্থা। বললাম তো বেটু তুমি দুষ্টুমি করনি সকাল থেকে, ভালো লাগছে না তো? বলছে দাঁড়াও দুষ্টুমি কাকে বলে দেখাচ্ছি, দাও। দেখুন অবস্থাটা দেখুন, এগুলো কি হচ্ছে, সকাল থেকে দুষ্টুমি হয়নি তো, এখন পূরণ করছে সব। উরে বাবা রে, টিকটিকি 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 টিকটিকি, আর পাবে না, চুপ কর বাসো, দুষ্টুমি করতে বলেছি বলে একেবারে উঠে পড়ে লেগেছে দুষ্টুমি করতে, চুপ করে বসো। কি উৎপাত শুরু করেছে ছেলেটা, একটুখানি চুপ করে বসেছিল আবার শুরু করে দিয়েছে একই কাণ্ড। বাবারে বাবা, সারা সকাল মনে হচ্ছে চুপচাপ থাকলে এইরকম করে, হ্যাঁ এইরকম করে, শরীর ভালো লাগছিল না, সারাটা সকাল চুপচাপ শুয়েছিল, আর দুপুর থেকে উৎপাত শুরু হয়ে গেছে, সে উৎপাত আর বন্ধই হচ্ছে না, দেখুন অবস্থা। খুললো কিভাবে ব্ল্যাঙ্কেটটাকে দেখলেন, ভাঁজ করা ছিল। এই উৎপাত কখন শেষ হবে আমি একটু শোবো তো। ও ব্ল্যাঙ্কেট পেতে তারপরে শোবে, আসলে মা মনের কথা বুঝতে পারে না তো, কি করবে, নিজে ব্ল্যাঙ্কেটটা পাতলো যখন শুচ্ছে। বাবারে বাবা, কি বুদ্ধি কি বুদ্ধি ছেলের। আচ্ছা শো, ঠিক আছে ঠিক আছে শো, আমারটা নেবে না, দাদা ভাইয়েরটাতেই তুমি শো, শুয়ে পড়ো শুয়ে পড়ো, আর চুলকাতে হবে না, আর চুকু চুকু করতে হবে না, শুয়ে পড়ো। ওজে বাবা, ওজে বাবা, আমার সামনে বাবা, সবাইকে বলো আমি এখন ভালো আছি, বলো আমি এখন ভালো আছি, তোমরা কেউ চিন্তা করো না আমার জন্য, আমি এখন ভালো আছি।